হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনের জাস্ট স্প্রিন করে আপনারা এখান থেকে অনলাইনে আর্নিং করতে পারবেন। তো কিভাবে স্প্রিন করে আর্নিং করবেন, কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মূল টিউটোরিয়ালে চলে যাবো, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনই নিচে রেড কালার সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করলে এক ক্লিকে আপনাদের সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেস। জাস্ট এখান থেকে ইনস্টল লেখাতে ক্লিক করে দিবেন, দেন ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যাকসেপ্ট আপনারা করে দিবেন। তারপরে এখান থেকে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই কাজটি অবশ্যই নেট কানেকশন অন রেখে করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট এখান থেকে এই যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করে দিবেন, এখানে দুইবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্টে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আবার এখানে ক্লিক করে দিবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা যেহেতু এই অ্যাপ্লিকেশনে আর্নিং করবেন, সেক্ষেত্রে আপনাদের এখানে লগ ইন করতে বলছে। তো আপনার লগ ইন যেহেতু অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দেবো, এই যে নিচে সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের একটি ফর্ম আসবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এরকম একটি ফর্ম আসবে, তা আসার পর এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এবং এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে কান্ট্রি আছেন সেই কান্ট্রিটা এখানে চলে আসবে। আপনি যে দেশে হন আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, এখানে বাংলাদেশে ক্লিক করব। তো ফর্মটি ফিল আপ করতে হবে আপনাকে। তো এখানে আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি ফর্মটি ফিল আপ করেছি। আপনারা এখানে ইমেলটি দিবেন, এখানে আপনার নেমটি দুই ভাগে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন জিরো বাদে, এখানে আপনি ইউজার নেম দিবেন, নামের পরে একটি সংখ্যা, এবং এখানে একটি পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারের মধ্যে দিবেন, সেম পাসওয়ার্ডটি আবার দিবেন। দেন নিচে এখানে আপনি রেফার কোড দিবেন, এই রেফার কোডটি কোথায় পাবেন, এই রেফার কোডটি আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এই রেফার কোডটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া মোবাইল স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এই রেফার কোডটি এখানে ইউজ করবেন, করে সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে একটি ওটিপি কোড দিতে বলছে। তো অবশ্যই আপনাকে সেই নাম্বারে অথবা সেই ইমেলে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করি। তো ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ইমেলে চলে আসলাম, এবং ইমেলে দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা। এই কোডটি আমাদের ওইখানে নিয়ে দিতে হবে, এই কোডটি আপনারা চেপে ধরে কপি করবেন এখান থেকে, অথবা লিখে নিয়ে নেবেন। তো এই কোডটি আমি নিয়ে ওখানে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা সেই কোডটি নিয়ে এসেছি আমাদের মেল থেকে, ইমেলে যে ভেরিফিকেশন কোডটি দিয়েছে সেই কোডটি এনে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো এখন। তো জাস্ট এখান থেকে জাস্ট আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এরপর আর্নিংটা কীভাবে করবেন এবং টাকাটা কীভাবে উইথড্র করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। এবার আপনারা যে কাজটি করবেন, আপনাদের সেই ইমেলটি এবং পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইন করবেন। তো আমি ইমেল এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে, এবার লগ ইনে ক্লিক করে দিব। এবং লগ ইনে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন আপনার এই সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। দেন এখান থেকে আপনার রেফার কোডটি আছে, এই রেফার কোডটি চাইলে এখানে শেয়ার করতে পারেন। তো আমি এটা এখন আমি রেফার কোডটি কপি করে নিই শেয়ার অপশনে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কোড দিয়েছে যে শেয়ার ইউর রেফার কোড। তো আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি যে কোনো একটি মাধ্যমে এটি শেয়ার করে রাখবেন। তো আমি জাস্ট এই মুহূর্তে আমি আমার ইমেলে দিয়ে রাখতেছি। তো এই জাস্ট এই কোডটি, তো এই কোডটি আপনাদের এই কোডটিও শেয়ার করে আপনারা আর্নিং করতে পারবেন। তো আমি এখান থেকে এখন আমার সেই অ্যাপ্লিকেশনে চলে যাব এবং এই আপডেট লেখাতে ক্লিক করে দেব। ও বন্ধুরা, এখানে আরেকটি অপশন আপনাদের শো করতেছে, এখানে বিটিসি অ্যাড্রেস, মানে আপনি উইথড্র করতে নিতে পারবেন এখান থেকে ডলারটা আপনাদের কয়েন বেস অ্যাকাউন্টে। তো কয়েন বেস অ্যাকাউন্টের অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটা পরে করলে চলবে। তো আমি এটা এখন থেকে ব্যাগে চলে যাবো, এখান থেকে ব্যাগে। ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন সামনে এখানে লেখা আসছে প্লিজ কালেক্ট ইউর রিওয়ার্ড। তো আপনি কালেক্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কালেক্টে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট যেহেতু আমরা এই মাত্র করছি, আপনি এখান থেকে আমি দেখি এগুলো কালেক্ট করে এই প্রথমটা না, আমি এই এগুলো
চেক ইনে দেখতে পাচ্ছেন আমি এখানে চেক ইনে ক্লিক করেছি দ্বিতীয়টা, সরি এখান থেকে শুধু একটি বক্সে আমি ই করব। তো যাই হোক আমি এখান থেকে আমি কত পেয়েছি আমি সেটা দেখব। আবার পয়েন্ট দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পয়েন্ট জিরো, এখানে লটারি চলতেছে লাকি ড্র। তো যাই হোক আমি এখান থেকে এখন এখান থেকে একটি স্পিন করতে পারবো, এখান থেকে স্পিনে ক্লিক করব। তো এখান থেকে মূলত স্পিন করে যেখানে প্রোমো ওয়ান আছে প্রোমো ওয়ানে ক্লিক করি, স্পিন এই মুহূর্তে করতে পারতেছি না আমি দেখি। তো ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনে জাস্ট এখন আপনাদের কাজ শেষ, এখান থেকে এখন আপনি চাইলে স্পিন করতে পারবেন না কারণ আপনি স্পিন জিরো। তো প্রতি চার ঘন্টা পর পর এই অ্যাপ্লিকেশনে জাস্ট ঢুকবেন এবং এখানে ক্লিক করে স্পিন করবেন, এবং এখান থেকে যে ইটা আপনি কালেক্ট করবেন সেটা উইথড্র করে কীভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়ালেটে ক্লিক করে দেবেন, ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই সেন্ড অপশনে ক্লিক করবেন। এই সেন্ড অপশনে ক্লিক করে এখানে আপনাদের বিটকয়েন অ্যাড্রেসটি দিবেন কয়েন বেজের, আর এখানে অ্যামাউন্টটি দিবেন, দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন, আপনাদের অ্যামাউন্টটি আপনাদের কয়েন বেজ অ্যাকাউন্টে চলে যাবে সরাসরি। আপনারা জানেন যারা অনলাইন আর্নিং করেন কীভাবে কয়েন বেজ অ্যাকাউন্টে নিতে হয়, তো যারা না জানেন তারা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে জাস্ট কাজ হলো প্রতি চার ঘন্টা পরপর রেফা এখান থেকে স্পিন করা, স্পিন করলে এখান থেকে প্রতি চার ঘন্টা পরপর আপনার এখানে একটা অ্যামাউন্ট যোগ হবে এবং আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো এছাড়া আপনি চাইলে রেফার অপশনে ক্লিক করে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন। তো যারা রেফার করতে পারেন এখানে ক্লিক করে আপনাদের রেফার কোডটি ইউজ করে এটার মাধ্যমে কাউকে জয়েন করালে সেক্ষেত্রে আপনার আর্নিং হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন রেফার কমিশন তিন লেভেল পর্যন্ত দেয় এবং কত কী এটা আপনারা দেখে নেবেন। তো আমি মূল এখন হোমে চলে যাব, এখানে লটারি সিস্টেম আছে, লটারি দেখি কী আছে। তো আপকামিং এখানে লটারি টিকিট ই করা যায়, তো এই সিস্টেমগুলো আপনারা দেখে নেবেন আর্নিংটা এখানে যে এটা আসতেছে এটা লটারি সিস্টেম, এখানে লটারি খেলেও আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে জাস্ট কাজ হচ্ছে প্রতি চার ঘন্টা পর পর স্পিন করে এখান থেকে স্পিন করবেন এবং আর্নিং করবেন। এবং এখানে যে উইনিং একটি হুইল আছে আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে এই জ্যাকপট একটি ইয়ে আছে এটাও আপনার হয়ে যাবে, তো এটিও আসতেছে, তো এখান থেকে আপনারা এটা করেও করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি 100% পেমেন্ট করে, আমি অলরেডি কয়েকজনের পেমেন্ট প্রুফ দেখেছি। তো আপনারা এখান থেকে জাস্ট স্পিন করে প্রতি চার ঘন্টা পর পর ঢুকবেন এবং এখানে আপনাদের স্পিন জমা হবে এবং স্পিন করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের মতো টিউটোরিয়াল বিষয়টি ছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।